নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার ওয়ান এসকেলাইভ চ্যানেল আপনার সময় আপনার খবর। আমি পায়েল, এখনকার হেডলাইন্স। উচ্চবর্ণদের শিক্ষা ও সরকারি চাকরিতে 10% সংরক্ষণের সিদ্ধান্ত মোদি সরকারের। চলো রাসমেলা চলো অভিষেকের জনসভায় বললেন মন্ত্রী। 8 ও 9 জানুয়ারি দেশজুড়ে ধর্মঘটের সমর্থনে বামপন্থীদের প্রচার। বিজেপি নেতার স্ত্রীকে শ্লীলতাহানির ঘটনায় মহিলা মোর্চার তরফে ডেপুটেশন প্রদান। মালদা টাউন স্টেশনে উদ্ধার শতাধিক কচ্ছপ, গ্রেফতার 2। পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার। পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে মারধর, বাঁচাতে গিয়ে আক্রান্ত বাবা ও জেঠু। আসছে সংবাদ বিস্তারে। কেন্দ্রীয় সরকারের দেশ ও জনস্বার্থ বিরোধী নীতি বদলের লড়াইয়ে আগামী 8 ও 9 জানুয়ারি দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কর্মচারী সংগঠন। মূল্যবৃদ্ধি রোধ, 18,000 টাকা ন্যূনতম মজুরি, রাষ্ট্রায়ত্ত সম্পদ বিক্রির প্রতিবাদ, সকলের পেনশন প্রদান, সমকাজে সম মজুরির দাবিতে বামপন্থী সংগঠনগুলোর যৌথ মঞ্চের তরফে ধর্মঘটের সমর্থনে সোমবার শহর জুড়ে প্রতিটি দোকান, শপিং মল এবং ব্যবসায়ীদের কাছে আবেদন করা হয় দোকান ও ব্যবসা বন্ধ রেখে ধর্মঘটকে সমর্থন করার জন্য। এই প্রচারের নেতৃত্ব দেন কৃষ্ণ সেন, প্রণব কর, অরুণ পণ্ডিত সহ আরও অনেকে। শুধুমাত্র একটা মাত্র কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বাদ দিয়ে ভারতবর্ষের সব কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কর্মচারীদের যে সংগঠন, সেই সংগঠনগুলো ভারতবর্ষে 2 দিনব্যাপী ধর্মঘট করেছে। ধর্মঘটটা হচ্ছে দেশের সরকারের নীতি পরিবর্তনের লড়াই। দেশের সরকার কর্পোরেটদের লাভ হবে এমনই আইন তৈরি করছে, কর্পোরেটরা যাতে আরও বড় লোক হতে পারে, আরও মুনাফা তৈরি করতে পারে, আর শ্রমজীবী মানুষ তার রক্তের দাম, ঘামের দাম, কাজের দাম পাবে না, যে আইন, শ্রম আইন পরিবর্তন হচ্ছে তার বিরুদ্ধে লড়াই। 18,000 টাকা মিনিমাম ওয়েজ, 6,000 টাকা পেনশন এবং আমাদের যে ব্যাংক, বিমা মতন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বিক্রি করে দিচ্ছে, দেশের শর্মিলতাগুলোকে নষ্ট করছে, তার বিরুদ্ধে আমাদের ধর্মঘট। এই ধর্মঘটের জন্য আজকে আমরা বিভিন্ন দোকানগুলোতে যাচ্ছি, মানুষের কাছে সমর্থন আশা প্রত্যাশা করছি। সমস্ত ট্রেড ইউনিয়ন এবং কেন্দ্রীয় ফেডারেশন সমূহের তরফ থেকে আগামী 8 ও 9 জানুয়ারি বন্ধ সফল করার উদ্দেশ্যে সিপিআইএম এর ডাবগ্রাম এরিয়া কমিটির পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়। এই র্যালিটি 2.5 মাইল সেবক রোড থেকে শুরু হয়ে পায়েল সিনেমা হলে গিয়ে শেষ হয়। পুরো ভারতবর্ষ মে 8 ও 9 জানুয়ারি কো শ্রমিকো কি ওর সে কর্মচারিও কি ওর সে হরতাল বুলাই গই হ্যায়। ইস হরতাল কো কিসান, সাধারণ লোক আর তমাম প্রগতিশীল और जो जन आंदोलन है ये इसको समर्थन कर रहा। ये जो हड़ताल है ये लंबी तैयारी के बाद है, इसीलिए ये हड़ताल सफल होगा। লোকসভা ভোটের আগে আর্থিকভাবে পিছিয়ে থাকা উচ্চবর্ণ এবং কল্পতরু কেন্দ্র ও উচ্চবর্ণদের জন্য শিক্ষা ও সরকারি চাকরিতে 10% সংরক্ষণের সিদ্ধান্ত নিলেন মোদি সরকার। এই সিদ্ধান্ত কার্যকর করতে করা হবে সংবিধান সংশোধন। দেশের 12 থেকে 14% মানুষ উচ্চবর্ণের, তাই 50% সংরক্ষণের উপর হবে এই প্রস্তাবিত সংরক্ষণ। 8ই জানুয়ারি কুচবিহার রাসমেলার মাঠে আয়োজিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার মাঠ ও মঞ্চ পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। 8ই জানুয়ারি কুচবিহার রাসমেলার মাঠে বিশাল জনসভা করতে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এজন্য সোমবার মাঠ ও মঞ্চের পরিদর্শন করেন কুচবিহার তৃণমূল কংগ্রেস সভাপতি ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। জনসভার প্রস্তুতি পরিদর্শন করে মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আগামীকাল 8ই জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, সাংসদ, এরাজ্যের জনপ্রিয় যুবনেতা অভিষেক ব্যানার্জি আগামীকাল রাসমেলার মাঠে কুচবিহার এক বিরাট জনসভায় বক্তব্য রাখার জন্য আসছেন। তার প্রস্তুতি চলছে, মঞ্চটঞ্চ আমাদের হয়েই আছে, বাকি কাজ, ব্যারিকেডের কাজগুলো চলছে, আর বাকি যা কাজ আছে আজ কমপ্লিট হয়ে যাবে এবং আগামীকাল কমপক্ষে 5 লক্ষ মানুষ রাসমেলার মুখে হবে। জেলার চারদিক থেকে সবার মুখে একটাই আওয়াজ থাকবে, চলো রাসমেলা, চলো অভিষেকের জনসভায় চলো।
কয়েকদিন আগে কিছু দুষ্কৃতী বিজেপি নেতার স্ত্রীর শ্লীলতাহানি করে, সেই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিক্ষোভ দেখিয়ে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার তরফ থেকে শিলিগুড়ি থানায় একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক মহিলা মোর্চার অধ্যক্ষ মাধুরী মুখার্জি জানান, পঞ্চায়েত নির্বাচনে বিজেপির কার্যকর্তাদের ওপর হামলার ঘটনা বেড়ে চলেছে। তিনি প্রশ্ন তুলে বলেন, আর অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মহিলা, যেখানে মহিলাদের সাথে প্রতিদিনই অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে। এই ঘটনার বিরোধের পাশাপাশি ওই ঘটনার আরোপীদের দ্রুত গ্রেপ্তার তথা রাজ্যে মহিলাদের সুরক্ষা প্রদান করার সমর্থনে এই ডেপুটেশন প্রদান করা হয়। আমাদের বিজেপি কর্মীর মহিলার ওপরে 40 বছরের একজন মহিলার ওপরে গ্যাং রেপ হয়, সেই বিষয়ে আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। কিন্তু আমাদের এই আন্দোলনটা পুরো রাজ্য জুড়ে হচ্ছে, বিভিন্ন অঞ্চল জুড়ে হচ্ছে, আর এটা সর্বব্যাপী আন্দোলনটা হচ্ছে। আমরা চাই যে এই অপরাধী যে আছে তাকে অতি শীঘ্র যেন তাকে অ্যারেস্ট করা হয়, আর কঠিন থেকে কঠিন শাস্তি যেন তাকে দেওয়া হয়। সোমবার সকালে গোপন সূত্রে অভিযান চালিয়ে মালদাগামী দিল্লি মালদা এক্সপ্রেস ট্রেনের একটি কামরা থেকে শতাধিক কচ্ছপ উদ্ধার করল আরপিএফ। এই ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতার করে মালদা টাউন স্টেশনের আরপিএফ এর কর্তারা। কচ্ছপগুলি উদ্ধার করে ফরেস্টে পাঠানোর জন্য বন দফতরকে খবর দেওয়া হয়েছে বলে আরপিএফ এর তরফ থেকে জানানো হয়। আরপিএফ সূত্রে জানা যায়, 550টি কচ্ছপ উদ্ধার হয় এদিন। গ্রেফতার করা হয়েছে নাথুরাম এবং বাবলু রাম নামে দুই ব্যক্তিকে। তাদের বাড়ি উত্তরপ্রদেশের সুলতানগঞ্জ এলাকায়। এদিন দিল্লি মালদা এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরার 12টি বস্তায় ওই কচ্ছপগুলি বন্দি করে নিয়ে আসা হচ্ছিল। ওই সংরক্ষিত কামরার শৌচাগারের কাছেই বস্তাগুলি জড়ো করে রাখা ছিল। গোপন সূত্রে আরপিএফ এর কাছে পাচারের খবর আসে। এরপরে ওই ট্রেনটি সকালে মালদা টাউন স্টেশনে পৌঁছতেই বিভিন্ন কামরায় তল্লাশি চালানো হয়। ওই পাচারকারীদের সঙ্গে আরও বেশ কিছু পাচারকারী ছিল, তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে অনুমান অভিযানকারী অফিসারদের। এদিন কচ্ছপ উদ্ধারের পর ঘটনাস্থল তদারকিতে আসেন পূর্ব রেলের মালদা DRM তনুচন্দ্রা সহ আরপিএফ এর উচ্চ পদস্থ কর্তারা। ঘটনা তদন্তে পুলিশ। আজ সুবহ মেয়ে 7 বজে করিব এক ট্রেন আয়া থা মালদা দিল্লি মালদা এক্সপ্রেস, জিসকা সোর্স ইনফরমেশন থা হাম লোগোকো, জেসে হামারে ASI সুখদেব সিং সাহেব, ইনকো জেসে হি সূচনা মিলি কি গাড়ি অ্যাটেন্ড কিয়ে তো দেখা কি ওয়াহাঁ পর কুছ এক কোচ মে বহুত সারা ব্যাগ রাখা হুয়া হ্যায়, তো দেখনে মে লগ রাহা থা কুছ সাসপেক্টেড হ্যায়, জাহাঁ পর দো ব্যক্তি ভি মিলে হ্যায়, উনসে পুছতাছ কিয়া গয়া থা লেকিন কুছ জবাব নাহি দিয়া, উসকে বাদ মে উন লোগোকো উতার করকে হাম পোস্ট লেকে আয়ে। इसमें 12 लगभग बैग था, तो उनको खोलने के बाद पता चला, देखा तो उसमें 550 कछुए थे, जिसको हम लोग पोस्ट में सीज किए हैं और दो आदमी को भी अरेस्ट किया गया है। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। দুর্ঘটনাটি শিলিগুড়ি জলপাইগুড়ি সড়কের ফুলবাড়ি জটিয়াকালীতে ঘটেছে। সোমবার সকালে জলপাইগুড়ির দিক থেকে স্কুটি নিয়ে শিলিগুড়ির দিকে আসছিল ওই মহিলা। সে সময় রাস্তায় দ্রুত গতিতে থাকা একটি ডাম্পার তার স্কুটিতে ধাক্কা মেরে পালিয়ে যায় বলে জানা যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার। এই ঘটনায় স্থানীয়রা পথ অবরোধ করে এবং মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের NGP থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ সূত্রে জানা যায়, ওই মহিলার বাড়ি জলপাইগুড়ির পান্ডাপাড়া এলাকায়। মৃতের নাম চন্দনা ধারা ভদ্র। শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিল সে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। উত্তরবঙ্গ এবং সিকিমের নিউজের আপডেটসগুলো জানতে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে শেয়ার অ্যান্ড লাইক। এখন একটু বিরতি, ফিরে আসি বিরতির পর। এক কাহাবত হ্যায় জিসকা কাম উসি কো সাজে অর করে তো ডান্ডা বাজে, তো বেহুনরো সে বাঁচিয়ে অর হুনরমন্দ কো হি কাম দিজিয়ে। ফোটোজ এন্ড ভিডিওজ আর মেমোরিজ ফর লাইফ। Leave it for professionals. For photography and videography, contact Somani Institute of the G Vision and Productions. Mobile number 94340-23813. Interested to learn photography, but don't have time on weekdays? Good news. We have started weekly classes on Sundays. Admission going on. Enroll now. Contact 7384634846 7797945262 9832078906. Address: Somani Institute of the G Vision and Productions, Ashram Pada, Ramkrishna Road, beside Angela High School,
Siliguri. SK Live is 21st century internet news channel, now also available on Hathaway Box channel number 871 on traditional TV. SK Live is the first and independent internet and traditional news channel in North Bengal and Sikkim, committed to providing complete news and live debate to global audience in five different languages, viz. Hindi, Bengali, Nepali, Marwari and Bhojpuri. We stream over the internet and onto your TV device, smart as well as cable, computer or smartphone, and our original television contains produced HD video. ফিরে এলাম বিরতির পর, আসছি পরবর্তী সংবাদে। সোমবার কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি তথা কেপিপির 24তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো রাজগঞ্জে। সোমবার বলরাম হাটের কাছে হরসিং জামাদার গজ রাসমেলা ময়দানে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। সংগঠনের পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান, সাংগঠনিক আলোচনা এবং কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দেবার জন্য রাজ্য সরকারের প্রশংসা করা হয় এদিন। এই প্রতিষ্ঠা দিবসে সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক হাসিবুল মোহাম্মদ বলেন, আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বুথ কমিটি থেকে ব্লক কমিটি সবগুলি ঢেলে সাজানো হবে, তারই প্রস্তুতি চলছে। জেলা সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য বুদারু রায়, রাজগঞ্জ ব্লক কমিটির সভাপতি বিমল রায়, সম্পাদক রবি রায় প্রমুখ। কামতাপুর প্রগ্রেসিভ পার্টি অর্থাৎ কেপিপির আজকে 7 জানুয়ারি কেপিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের অনুষ্ঠান। 1996 সালে দল গঠন করছি এখানকার বিশ্বপরা জনগোষ্ঠী মানসিরবাদে সচিত বঞ্চিত নিমিত্ত সমাজের কেপিপি পার্টি। এই পার্টি আন্দোলন করতে গিয়ে আলাদা রাজ্য ভাষার দাবিতে বাম জামানায় যে সমস্ত পুলিশ বাহিনী দিয়ে আমাদের নেতা কর্মী শহীদ হয়েছে তার জন্য নিরাপত্তা পালন করলাম। বিশেষ করে আমাদের কামতাপুরী ভাষা আর আলাদা রাজ্য দাবিতে দীর্ঘদিন আন্দোলন করার গিয়ে বাম জামানায় অনেক মানুষই আমাদের জেল খাটছে। বর্তমান সরকার আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বায়ু মমতা ব্যানার্জি আমার কামতাপুরী ভাষাটা স্বীকৃতি দিয়েছে, তাকে আমার সংগঠন থেকে স্যালুট জানাই। রবিবার গভীর রাতে ধূপগুড়ি ব্লকের আমবাড়ি ও দেবপাড়া চা বাগানে রাতভর একটি দাতাল হাতি হামলা চালিয়ে দোকানঘর সহ মোট 8টি শ্রমিক আবাস ভেঙে দেবার ঘটনায় চাঞ্চল্য। জানা যায়, বন্ধ সুরেন্দ্রনগর চা বাগানের শালবনি জঙ্গলে গত এক মাস যাবত একটি হাতির পাল ঘাঁটি গেড়ে বসে আছে। সন্ধে হলেই সেখান থেকে বেশ কয়েকটি হাতি বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। গত রাতেও দুটি হাতি একটি আমবাড়ি এবং অন্যটি দেবপাড়া চা বাগানে ঢুকে পড়ে। আমবাড়ি চা বাগানের একটি দোকানঘর সহ 3টি শ্রমিক আবাস, অন্যদিকে দেবপাড়া চা বাগানের 5টি শ্রমিক আবাস ভেঙে দেয়। বন দফতর সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারদের সরকারি নিয়মানুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে এবং হাতির দলটির উপর নজরও রাখা হবে। আমবাড়ি চা বাগান মেয়ে আবি ডেলি হাতি কা তঙ্গ হো রা হ্যাঁ, ডেলি হাতি ঘুষ কে আমবাড়ি কা ইয়ে গাঁও মে ঘুষ যাতা হ্যাঁ, ঘুষনে কা বাদ মে পুরা ঘর ক্ষতি কর রা হ্যাঁ, দোকান টুটা দিয়া 3-4-6-7 ঘর টুটা দিয়া পুরা ক্ষতি কর রা হ্যাঁ, জিসকা ঘর মে টুটায়া উসকা আবি চাউল টাউল সব খা লিয়া উসকা, খানে কা বাদ মে উসকা আবি দুসরা কো ঘর সে আবি চাউল টাউল দে কে উসকা বাদ মে আবি ও পকা কে খা রা হ্যাঁ, ऐसा अवस्था है। फॉरेस्टर को फ़ोन करने से फॉरेस्टर आता नहीं है, अभी तक रात को टूटा हुआ है, अभी तक फॉरेस्टर को पता नहीं है, अभी तक आया नहीं है फॉरेस्टर, फॉरेस्ट डिपार्टमेंट अभी तक नहीं आया। क्या चाहता है आप लोग? हम लोग चाहता है कि जो क्षतिपूरण दे उसको और उसका सुरक्षित हो और फॉरेस्टर डेली एक राउंड मार के जाए यहाँ। हमें गतकाल के रात्रिवेलाओ आमबाड़ी चा बागान ही এবং আমার সঙ্গপঙ্গ সবাই ছিল আমার সঙ্গে। তো কালকে 8-10টা হাতির মধ্যে একটা হাতি রাত্রি 10-11টার দিকে আমাদের কাছ থেকে ছুটে গেল, কিন্তু তারপরে আর অন্ধকারের মধ্যে খুঁজে পেলাম না। শেষে শুনলাম যে আমবাড়ির চা বাগানের ভিতরে ঢুকিয়েছে, তৎক্ষণাৎ আমরা আসলাম, এসে দেখলাম যে 3টা ঘর ভাঙছে এবং গ্রামবাসীদেরকে আমরা যতটুকু সহযোগিতা করার আমরা করলাম এবং হাতিও নিরাপত্তা যেটুকু দেওয়ার গেল। এখন বর্তমানে হাতিগুলো আমাদের শালবনি বলে একটা টুকরা জঙ্গল আছে, সেই জঙ্গলে বনভোজ করেছে। তো আমরা চিন্তা করছি যে হাতিগুলোকে জঙ্গলে প্রবেশ করার জন্য
পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে মারধর, বাঁচাতে গিয়ে আক্রান্ত গৃহবধূর বাবা ও জেঠু, মালদার ইংরেজবাজার থানার অমৃতি বর্মন পাড়ার ঘটনা। আক্রান্ত ওই গৃহবধূর নাম স্নিগ্ধা মণ্ডল। পরিবার সূত্রে জানা যায়, 7 বছর আগে সুদাম মণ্ডলের সাথে বিয়ে হয় তার। 2 বছরের একটি পুত্র সন্তান রয়েছে তাদের। দীর্ঘদিন যাবৎ মদ্যপ অবস্থায় এসে স্বামী তার উপর মারধর ও অত্যাচার চালাতো বলে অভিযোগ। সে কারণে গত 4 বছর ধরে ওই গৃহবধূ তার বাপের বাড়িতেই থাকে। সোমবার সকালে সুদাম মণ্ডল তার ছেলেকে ওই গৃহবধূর বাবার বাড়ি থেকে জোর করে টেনে নিয়ে আসার চেষ্টা করলে বাধা দেয় ওই গৃহবধূর বাবা নেপাল মণ্ডল ও জেঠু গোপাল মণ্ডল। অভিযোগ, সে সময় কোমরে থাকা ধারালো অস্ত্র নিয়ে শ্বশুর ও জ্যাঠা শ্বশুরের উপর চড়াও হয় সুদাম। আক্রান্তদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। আহতদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। তার জন্য বাবার বাড়িতে চলে এসেছিলাম। তো 1 বছর আগে থানাতে ডায়েরি করেছিলাম যে কোনো একটা ব্যবস্থা করে দাও। কোর্টে বলেছিলাম যে কোনো ব্যবস্থা করে আমাকে, মানে আমি শান্তি চাই, ওর কাছ থেকে আমি ডিভোর্স চেয়েছিলাম। তো আমাকে বলছে আমি কিছু দিতে পারবো না। তো বাবা মা বলো যে এখন থাক, পরে নিস। এই এই থাকতে থাকলাম বাবার বাড়িতে, কেস চলছে আমাদের কোর্টে। থাকার পর এবার আজকে সকাল 7টার দিকে এসে বলছে যে এই 6 টাকা দাও। আমি বলছি 6 টাকা কোর্টের মাধ্যমে তুমি নিয়ে নিবা। বলা মাত্র সঙ্গে সঙ্গে, ও আমি তো আর জানি না, ও বেগের মধ্যে হাঁসুয়া ঢুকিয়ে নিয়ে এসছে। বেগের মধ্যে হাঁসুয়া যেন ঘোর থেকে টেনে বার করে হাঁসুয়া দিয়ে গোটা মাথাতে মেরেছে, পিছনে গলায় মেরেছে, গোটা এগুলো পিছন দিকে মাথাটা কেটে গেছে। আর চিৎকারে বাবার জিঠু এসেছিলো ছুটাতে, বাবাকে 5-6 জায়গায় মাথা কেটে দিয়েছে, প্রায় 10-15টা সিলাই। আর জেঠু বাবার পা কেটে দিয়েছে, ডান পাটা দুটো কেটে, 2 জায়গায় কেটেছে পায়ে, 10-15টা জেঠুর সিলাই হবে। কার্শিয়াঙে 6ষ্ঠ অনুসূচি প্রসার সমিতির আয়োজনায় জনগোষ্ঠীর পক্ষ থেকে কুমার ছেত্রীর নেতৃত্বে একটি কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজক সমিতির পক্ষ থেকে বাইলামা স্বাগত বক্তব্য রাখেন এদিন। কার্যক্রমে মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন আসামের পূর্বমন্ত্রী পদম বাহাদুর চৌহান সহ কার্শিয়াঙের বিভিন্ন সংঘ সংস্থা, শিক্ষক শিক্ষিকা সহ বরিষ্ঠ নাগরিকেরা। ষষ্ঠ অনুসূচি জনতাদের বিস্তারে বোঝানোর জন্য এই আয়োজন করা হয়। সোমবার দার্জিলিং জেলা মহিলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। দার্জিলিং জেলার মহিলা ক্রীড়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে একদিনে মোট স্কুল ও কোচিং সেন্টার মিলিয়ে 435 জন খেলোয়াড় ও 48টি ইভেন্টে অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে মাঠ পাশ পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে খেলার সূচনা হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উত্তরবঙ্গ এবং সিকিমের নিউজের আপডেটসগুলো জানতে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে শেয়ার অ্যান্ড লাইক। আজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর।